তো আপনারা যারা টিম মেম্বার এটা আপনাদের বলবো সৌভাগ্য যে আপনারা এরকম একটা বারুদ বস পাইছেন যে আপনাদেরকে এত দ্রুত নিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে আসলে এমপ্লয় ছিলাম আমি অনেক এবং আশাবল ভাই, তখন আমরাই আমাদের আশাবল ভাই অনেক প্যাকেজিং করতো, আমি সেলস করতাম, কিন্তু আসলে এমপ্লয় রাখার মতো অ্যাবিলিটি আমাদের সেই সময় ছিল না। বাট আলহামদুলিল্লাহ আপনারা এখন সবাই দেখতে পাচ্ছেন যে আমরা এখন প্রায় 70 প্লাস টিম মেম্বারের একটা ফ্যামিলি। 4 3 2 1 আলাপুর সাহেব এত কনফিডেন্টলি বলে যে আমরা সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করি এবং কোয়ালিটি ফুড প্রোডাক্টের আমরা কারোর হাতে কোনো ধরনের প্রোডাক্ট করতে দিই না, তার একমাত্র রিজন ছিল আমাদের আন্টি। সবচেয়ে বড় পড়তে ছিল খাওয়া দাওয়া, সকালে কখনো খাইতাম না, কারণ আটটার দিকে নেমে খাবার নিয়ে ওঠা সম্ভব না। ভাইয়া আসবে যদি দুপুর 2টায় আসে 2টায় খাবার, যদি 10টায় আসে 10টায়, যদি রাত 8টায় আসে রাত 8টায়। তো হালাল ফুডের কাছে আমি সব থেকে যে বড় জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে তাদের আন্তরিকতার ভালোবাসা। তারা কখনো আমাকে বুঝতে দেয় নাই যে তারা এই কোম্পানির মালিক, বা আমারও মনে হয় না যে আমি একটা কোম্পানির কোন কর্মচারী। আমি শুরুতে যখন এখানে আসি তখন এই কোম্পানি কিছু ছিল না, ধীরে ধীরে তাদের সহযোগিতায় এবং নিরক্ষায় সহযোগিতায় আজকে এ পর্যায়ে আসতে পেরেছি।